প্রশ্ন করেছেন সাইদ বাবলু, গর্ভাবস্থায় সিয়াসিড খেলে উপকার পাওয়া যাবে কিনা। সিয়াসিডের অ্যাকচুয়ালি অনেকগুলো উপকারিতা আছে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে, এটাতে যেহেতু খুব ভালো ফাইবার, সো এটা আমাদের বডিতে রক্ত পরিষ্কার করতেও সাহায্য করে। সো প্রেগনেন্সিতে আপনি চাইলে প্রতিদিন এক গ্লাস করে সিয়াসিড মিক্সড করা পানি কিন্তু খেতে পারেন। প্রশ্ন করেছেন প্রেগনেন্সির 8 এবং 9 মাসে কোন কোন খাবারগুলো খেলে বাচ্চার ওজন বাড়বে, কখন কতটুকু পরিমাণে খেতে হবে। অ্যাকচুয়ালি 8-9 মাস একেবারে শেষের দিকের সময়, প্রেগনেন্সির লাস্ট স্টেজ বলে আর কি। আমরা চেষ্টা করি যে 4 থেকে 7 মাসের মধ্যে মায়ের ওজনটাকে প্রপারলি ঠিক রাখার জন্য। এই সময়ের খাবারটা খুব বেশি ইম্পর্টেন্ট, বাচ্চার র্যাপিড গ্রোথটা বেসিক্যালি 4 থেকে 7 মাসের মধ্যে হয়। 8 থেকে 9 মাসে ওজন বাড়ার চান্স অ্যাকচুয়ালি খুব কম, তখন আমরা অল্প অল্প করে বাড়তে বলি শেষের দিকে। সো এই সময় আপনি যেটা করবেন সেটা হলো প্রোটিনটা হাই ইনটেক করেন, অর্থাৎ আপনার খাদ্য তালিকায় যেন প্রতিদিন মাছের পরিমাণ ডাবল থাকে, মিনিমাম 2 পিস মাছ যেন প্রতিদিন খেতে পারেন, চিকেন খেতে পারেন। যদি আপনার প্রেশার সব কিছু নর্মাল থাকে, কনস্টিপেশন না থাকে, তাহলে এই সময় সপ্তাহে একদিন আপনি 90 থেকে 120 গ্রাম পরিমাণ আপনি বিফ বা মাটন খেতে পারেন ওজনটা বাড়ানোর জন্য। প্রচুর পরিমাণে ভেজিটেবল আপনার খাবারে রাখতে পারেন, চিকেনটাকে স্যুপ করে আপনি আপনার খাদ্য তালিকায় যোগ করেন, ডাবল ডিম ইনটেক করতে পারেন আপনি। বয়স 28 বছর, 3 বছর বয়সে একজন বাবু হয়, আপনি এখন 4 মাসের প্রেগনেন্ট, আবার সব কিছু টেস্ট করানো হয়েছে, সব ঠিক আছে, শুধু হিমোগ্লোবিন কম আছে। কী ধরনের খাবার খেলে পূরণ হবে, ফলিসন খাচ্ছেন, ওজন এখন 86 কেজি, নর্মাল ডেলিভারি করাতে ইচ্ছুক, গতবার নর্মাল ডেলিভারির সময় আপনি 86 কেজি ছিলেন, এখন কীভাবে চললে আপনি সুস্থ নর্মাল ডেলিভারি করতে পারবেন। বেসিক্যালি আপনি অনেক ওজন নিয়ে প্রেগনেন্সি শুরু করেছেন, সো প্রথম প্রেগনেন্সির সাথে সেকেন্ড প্রেগনেন্সি যে সেম হবে এমন কোনো কথা নেই। যেহেতু আপনি চাচ্ছেন নর্মাল ডেলিভারি, সো আপনি আপনি রেগুলার একটু হালকা হাঁটার চেষ্টা করবেন, যদি আপনি রিস্ক ফ্রি থাকেন তাহলে বিকেলে একটু হাঁটার চেষ্টা করবেন, এবং এখন 86 কিলো যেহেতু আছেন, পুরো প্রেগনেন্সিতে যেন আপনি 7 থেকে 8 কিলোর বেশি না বাড়ে সেটা খেয়াল করতে হবে। অনেক বেশি ওজন হলে আপনার জন্য রিস্কি হয়ে যাবে, প্রেগনেন্সির মিডল টাইমে ডায়াবেটিস প্রেশার ধরা পড়ে, এক্ল্যাম্পসিয়া হয়, আপনার যেহেতু হিমোগ্লোবিন কম থাকলে এক্ল্যাম্পসিয়ার একটা চান্স থাকে, প্রেশার হাই হওয়ার চান্স থাকে। সো অতিরিক্ত ওজনে সবসময় প্রেগনেন্সি একটু রিস্কি থাকে, বাট আপনার ইমিউনো সিস্টেম জেনেটিক্যালি যদি আপনি খুব ভালো থাকেন, বডির ফিটনেস যদি ভালো থাকে, তখন অনেক সময় অনেক ওজনেও কিন্তু নর্মাল ডেলিভারি করা যায়। আপনি চেষ্টা করবেন আপনার খাবারে সপ্তাহে বা 15 দিনে একবার রেড মিট খাওয়ার জন্য, লাল শাক খেতে পারেন, চিকেন স্টকটাকে খেতে পারেন আপনি আয়রন রিচ করার জন্য, খেজুর, বাদাম, কিশমিস আপনার খাদ্য তালিকায় রাখবেন, আমাদের দেশীয় ফল যেমন কলা আছে, আনার আছে, এগুলো খাদ্য তালিকায় রাখবেন আয়রনটাকে রিচ করার জন্য। ফলিসন যেহেতু খাচ্ছেন, আর শীতকালীন সবজিগুলো এবং ফল, কমলা মালটা খেলেও কিন্তু ফোলেট রিচ হয়, ভিটামিন B12 পাওয়া যায়, এসব কিছু মিলেই কিন্তু আপনার আয়রনটা রিকভার করে যাবে। প্রশ্ন করেছেন যে বাচ্চা পেটে 5 মাস, ভুল করে কাঁচা পেঁপের তরকারি খেয়েছেন, কোনো সমস্যা হবে কি না। একটু আগে আমি বলছিলাম আর কি যে কিছু কিছু বিষয় থাকে যে আমরা এখন অনেক বেশি সচেতন, যে পুরো প্রেগনেন্সিতে এখন অনেকে অনেক কিছু জানে যে প্রেগনেন্সিতে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, সব কিছু কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল না। যেমন পেঁপে, কাঁচা পেঁপে বা পাকা পেঁপে বা আরও কিছু খাবার আছে যেটা আনারস, প্রেগনেন্সিতে আমরা না করি। আচ্ছা, কাদেরকে না করা হয়? যারা ইনফার্টিলিটিতে ভোগে, একটি সন্তান নেওয়ার জন্য দীর্ঘদিন যাব তারা চেষ্টা করছে, কোনোভাবেই হচ্ছে না, তারপরে IVF বা IUI বা লাইপোসেকশন বা বিভিন্ন প্রক্রিয়ায় গিয়ে একটি বেবি কনসিভ করেছে, তাদেরকে সেফ সাইডে থাকার জন্যই তখন আমরা পেঁপে, আনারস বা মিসক্যারেজ হওয়ার চান্স থাকে এই ধরনের খাবারগুলোকে কিন্তু আমরা অফ রাখতে বলি। বাট একটা নর্মাল প্রেগনেন্সির একজন মায়ের জন্য এটি মোটেও হার্মফুল না। পেঁপের যে অ্যাসিডিক ইয়ের কারণে আমরা না করে থাকি, কুকিং প্রসেসে সেটা নষ্ট হয়ে যায়, কাজেই এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু না। এবং পেঁপের তরকারি একজন খেলেও সেটা কতটুকু পরিমাণেই খেলো, না হয় 100 গ্রাম, না হয় 150 গ্রামই খেলো, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। প্রেগনেন্সিতে সবচেয়ে বেশি থাকি যেটা করতে হবে সেটা হলো রিল্যাক্স থাকতে হবে, সাইকোলজিক্যালি রিল্যাক্স থাকতে হবে। এবং আমি একটি কথা বলবো যে পুরো প্রেগনেন্সিতে কখনোই কারো গল্প শুনবেন না, আরেকজনের প্রেগনেন্সির গল্প আপনি শুনবেন না, এটার একটা ব্যাড ইম্প্যাক্ট আপনার জন্য হতে পারে। প্রেগনেন্সিতে যত পজিটিভ খবর থাকে, যত ভালো কথা থাকে, সেই কথাগুলোকে শুনবেন, সেই পজিটিভ ইম্প্যাক্ট আপনার উপর এবং আপনার বাচ্চার উপর পড়বে। ধরেন আপনি পেঁপে তরকারি খেয়েই ফেলেছেন, ডোন্ট টেক স্ট্রেস, এটা একেবারেই একটা নর্মাল বিষয়, আপনার এটা নিয়ে স্ট্রেস না। আপনার যদি খুব ক্রিটিক্যাল প্রেগনেন্সি হয় সেটা আলাদা বিষয়, তবে আমি আশা করছি এটা নিয়ে আপনার পুরো প্রেগনেন্সিতে কোনো প্রবলেমই হবে না।
মিম প্রশ্ন করছেন, 34 সপ্তাহ চলছে এখন, কোনো কিছু খাওয়ার পরে মুক্তিটা লাগার কারণ কি? অ্যাকচুয়ালি প্রেগনেন্সি টাইমটা, ডিউরিং প্রেগনেন্সি টাইমটা এত আনপ্রেডিক্টেবল, এক একজনের মুখের টেস্ট বার চেঞ্জ হয়ে যায়, মুখটা পানি পানি হয়ে যায়, কিছু খেলে প্রথমে ভালো লাগে তারপরে পানি পানি লাগে, প্রচণ্ড গ্যাস ফর্ম করে, সো অনেক রিজন থাকে। এটাও আপনার প্রেগনেন্সির একটা রিজন, হরমোনাল অনেক চেঞ্জ হয়, মুড সুইং হয়, সব খাবারই টেস্টে ভালো লাগে না, অনেক খাবার আছে যে আমরা শুধুমাত্র বাচ্চার সুস্থতার জন্য, মায়ের সুস্থতার জন্য খেয়ে থাকি বাট মুখে ভালো লাগে না, বিষয়টি এরকম হতে পারে। তবে আপনার টেম্পারেচার একটু চেক করবেন, কোনো রকম জ্বর টর আছে কিনা সেটা একটু খেয়াল করে দেখবেন, আদারওয়াইজ এটি নর্মাল বিষয়। প্রেগনেন্সিতে নানা ধরনের জটিলতা তৈরি হয়, মুখের টেস্ট বাট পুরোটাই রিভার্স হয়, একেবারে চেঞ্জ হয়ে যায়, যে খাবার আগে কোনো দিন ভালো লাগতো না প্রেগনেন্সিতে খুবই ভালো লাগবে, আর অনেক পছন্দের খাবারও প্রেগনেন্সিতে অনেক মা নিতে পারে না। সো এটা প্রেগনেন্সিরই একটা ধরন। পানির পরিমাণটা ঠিক রাখেন, আর যখনই আপনি খাবার খাবেন, খাবারটা খেয়েই সাথে সাথে পানি খাবেন না, মোটামুটি 30 মিনিট গ্যাপ দিয়ে পানি খাওয়ার চেষ্টা করবেন, তাহলে হয়তো একটু টেস্ট আপনার চেঞ্জ হবে।